বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি কম্পিউটার ফর বিগিনার্সদের জন্য ভিডিও টিউটোরিয়াল। আজকে কম্পিউটার ফর বিগিনার্সদের প্রথম ভিডিও টিউটোরিয়াল। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব যে একটি ডেস্কটপ কম্পিউটার তৈরি করার জন্য আমাদের কি কি ডিভাইস বা হার্ডওয়্যার লাগবে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিতে একটি প্রেস করে দিবেন। তো আর কথা না, শুরু করতে যাচ্ছি কম্পিউটার ফর বিগিনার্সদের প্রথম ভিডিও টিউটোরিয়াল, কিভাবে আমরা একটি ডেস্কটপ কম্পিউটার তৈরি করব বা একটি ডেস্কটপ কম্পিউটার তৈরি করার জন্য আমাদের কি কি ডিভাইস বা হার্ডওয়্যার লাগবে। তো ধন্যবাদ, সবাই সঙ্গে থাকুন, এই প্রত্যাশাই করছি। বন্ধুরা, আমরা যখন একটি কম্পিউটার তৈরি করব, আগে আমরা একটু আলোচনা করে নিই যে আমাদের কি লাগ কি কি জিনিস লাগবে। আমাদেরকে লাগবে একটি, আমরা আপনাদের চার্টটি দেখাচ্ছি। আমাদের লাগবে একটি মেইন বোর্ড, আমাদের লাগবে সিপিইউ, 3 নম্বরে র্যাম, 4 নম্বরে এসএসডি বা এসডিডি, 5 নম্বরে গ্রাফিক্স কার্ড, 6 নম্বরে পাওয়ার সাপ্লাই, 7 নম্বর ক্যাশিং, 8 নম্বর কিবোর্ড, 9 নম্বর মাউস এবং 10 নম্বরে মনিটর। এই 10টি হার্ডওয়্যার ডিভাইসের মাধ্যমে আমরা একটি ডেস্কটপ কম্পিউটার অনায়াসে তৈরি করতে পারি। বন্ধুরা, প্রশ্ন জাগতে পারে যে আমরা ডেস্কটপ কম্পিউটার কেন নিজেরা তৈরি করব। বর্তমান সমাজে ফেসবুক এবং ইউটিউব অত্যন্ত সুন্দর একটা ইনকামিং সোর্স এবং এর জন্য আপনাকে অবশ্যই একটি ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করতে হবে। হ্যাঁ, মোবাইলে করা যায়, বাট সেই বিষয়ে আমি বলতে চাই না। কেন আপনার ডেস্কটপ বা ল্যাপটপ লাগবে সেটা আপনি কাজ করার ক্ষেত্রেই বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা নয়, আমরা যেহেতু কম্পিউটার ফর বিগিনার্সদের জন্য আমাদের এই ভিডিও টিউটোরিয়াল, তো আমরা সেই 10টি হার্ডওয়্যার ডিভাইস সম্পর্কে একটু আজকে প্রথম পর্বে জাস্ট শুধু ডিভাইসগুলো আমরা একটু দেখে নিই এবং দ্বিতীয় পর্বে আমরা দেখব যে এই ডিভাইসগুলি কিভাবে কানেকশন করা হয় বা সেটিং করা হয়। তো আমাদেরকে প্রথমে যে লাগবে একটি মেইন বোর্ড, এটি একটি আগের মডেলের মেইন বোর্ড। এই মডেলটির অ্যাসরক ব্র্যান্ডের G31 চিপসেট ব্যবহৃত হয়েছে এই মেইন বোর্ডটিতে। তো আজকে যা শুধু খালি আমরা ডিভাইসটি সম্পর্কে পরিচিত হই, তবে মেইন বোর্ড পুরান মেইন বোর্ড ক্রয় করার ক্ষেত্রে একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট বিষয়, বন্ধুরা খুব মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই আপনার পক্ষে একটি ডেস্কটপ নিজের ক্ষমতায় তৈরি করা সম্ভব যদি ভিডিওগুলি একটু সুন্দর করে ফলো করেন। তো যাই হোক, ডেস্কটপ মেইন বোর্ড ক্রয় করার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি খেয়াল রাখবেন, আপনি তো কি কোন চিপসেটের মেইন বোর্ড নেবেন সেটা তো আপনার আগের থেকে একটা আইডিয়া থাকবেই, বাট পুরান মেইন বোর্ড আপনি কিনা বাসায় আনার পর সাধারণত বাজারে নিয়ে গেলে আপনাকে রিটার্ন সাধারণত করে দিবে না বা দেয় না, বিশেষ করে আমাদের দেশের কথা বলছি। আর এই পুরান মেইন বোর্ডগুলি বাংলাদেশে বিক্রি হয় আলপনা প্লাজার অপোজিট সাইটে, আমি মার্কেটটার নাম জানি না, আমি ওই মার্কেটে বেশ কয়েকবার গেছি। শুধু আলপনা প্লাজার নামটা এই কারণে মনে আছে যে ছোটকালে থেকেই ওই মার্কেটে ঈদের কেনাকাটা করতাম। তো যাই হোক, মেইন বোর্ডে আমরা যে বিষয়টা আপনারা কেনার ক্ষেত্রে প্রথমে সর্বপ্রথমে দেখবেন সেটা হলো, মেইন বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছোট 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 বুটি বুটি আছে যেগুলাকে বলা হয় কন্ডেন্সার। এখানে দেখুন এই মেইন বোর্ডটাতে 2 জাতীয় কন্ডেন্সার ব্যবহৃত হয়েছে। তো যদি আপনারা একটু ভালো করে দেখেন, এই যে 1 জাতীয় কন্ডেন্সারগুলি যে ব্যবহৃত হয়েছে
এটা পুরাটাই একটা ড্রামের মতো, অর্থাৎ এটার কোনো ঝালা নাই, মানে পুরাটাই একটা ড্রাম। আর এই যে এখানে যে একটি কন্ডেন্সার ব্যবহৃত দেখেন, এটার উপর দিয়ে আলগা একটা প্লাস্টিক আবরণ আছে, অর্থাৎ এই কন্ডেন্সারটা খুব বেশি দিন লাস্টিং করে না, এবং এই কন্ডেন্সারটা এই জায়গাটা ফাইটা যায় অথবা এই জায়গাটা ফুলে যায়। সুতরাং আপনারা সবসময় চেষ্টা করবেন যেসব মেইন বোর্ডটিতে এই এইরকম ড্রামের মতো একেবারে প্যাকেট করার কন্ডেন্সারগুলি ব্যবহৃত হয়েছে, এই মেইন বোর্ডগুলি সাধারণত কেনার চেষ্টা করবেন। একই চিপসেটে বেশ কয়েক প্রকার মেইন বোর্ড তৈরি হয়, এ কারণেই কোনো মেইন বোর্ডের দাম কম এবং বেশি। বুঝতে হবে কেন দাম কম এবং বেশি। যাই হোক, এই কন্ডেন্সারটি দেখার সময় আপনাদেরকে আমি দেখাইলাম, ওখানে কেনার সময় ভালো করে এভাবে দেখবেন যে কোনো একটা কন্ডেন্সারের এই যে এখানে যে মাথাটা আছে, এটা একটু ফুলে আসছে কিনা বা ফাটা আছে কিনা। ফাটা তো আপনি সহজেই দেখতে পারবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে মানে একটু ফুলে আসছে কিনা। যদি একটু ফুলে আসা থাকে, তাহলে আপনার বুঝতে হবে এই মেইন বোর্ডটা নষ্ট। তো যাই হোক বন্ধুরা, আমাদের প্রথমে লাগবে একটি মেইন বোর্ড, এবং মেইন বোর্ডের পুরান মেইন বোর্ড ক্রয় করার সময় অবশ্যই অবশ্যই এই যে এটাকে বলে ব্যাক প্যানেল, যেটা আমার 10টা হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত নয়, এটা আমরা আপনাদেরকে এক্সট্রাভাবে দেখাই দিলাম, এই ব্যাক প্যানেলটি ব্যবহৃত হবে এই জায়গাতে। যখন আমরা আপনাদেরকে সেটিং দেখাবো, তখন বুঝতে পারবেন যে এই ব্যাক প্যানেলটা কত গুরুত্বপূর্ণ। যাক, এটাকে ব্যাক প্যানেল বলে, মেইন বোর্ডের সাথে অবশ্যই ব্যাক প্যানেলটি চেয়ে নেবেন। দুই নম্বরে আমাদেরকে লাগবে সিপিইউ, আমাদেরকে লাগবে সিপিইউ। তিন নম্বরে আমাদেরকে লাগবে র্যাম, আপনি কি পরিমাণ র্যাম ব্যবহার করবেন সেটা নির্ভর করবে আপনার উপর, বাট মেইন বোর্ড, সিপিইউ এবং র্যাম এই তিনটি বিষয় সম্পর্কে একটু অবহিত করি। যেহেতু মেইন বোর্ডের সিপিইউ র্যাম তিনোটার সাথেই বাস স্পিড ক্লকের সাথে একটা মিল রেখে, সামঞ্জস্য রেখে কিনতে হয়, তাই নতুন অবস্থায় বন্ধুরা হয়তো বা আপনারা একটু বুঝতে সমস্যা হবে, তাই মেইন বোর্ড, সিপিইউ এবং র্যামটা এক জায়গার থেকে কিনবেন। অর্থাৎ যিনি বিক্রয় করবেন উনি জানেন যে কোনটার সাথে কোনটা অ্যাডজাস্ট, সুতরাং এই বিষয় নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। তো এটা হলো আমার রিকোয়ার, বাট আপনারা একটু যখন হাতটা শক্ত হয়ে যাবে তখন আমার রিকোয়ার আর লাগবে না, তখন আপনারা মেইন বোর্ড কিনবেন ঢাকা থেকে, সিপিইউ কিনবেন ফরিদপুর থেকে, র্যাম কিনবেন নোয়াখালী থেকে, আলাদা আলাদা যেখান থেকে খুশি সেখান থেকে আপনারা কিনবেন, কোনো ব্যাপার না, কারণ সব আপনার মাথার ভিতরে থাকবে যে কোনটা কি কাজ, আমার কোন ক্লকের সাথে কোন কোনটা নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, কথা হয়তোবা একটু বেশি হতে পারে, বাট কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, এই কথাগুলো একদিনে শিখি নাই, এই কথাগুলো মাথার ভিতরে বন্ধুরা একদিনে আসে নাই, আপনারাও একদিনে পারবেন না, একদিনে হবে না। আমার অনুরোধ থাকবে আপনারা একটা পুরান মার্কেট থেকে এরকম কিনে নিজেরা প্রথম হাতে নাতে করবেন, আপনি বিডু 50 বার দেখলেও কাজ হবে না যতদিন না পর্যন্ত আপনি হাতে হাতে না করবেন, আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের গেল মেইন বোর্ড, সিপিইউ, র্যাম। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেই জিনিসটা হচ্ছে আমার এই জিনিসটা একটু বাদ পড়ছিল, সিপিউর সাথে সিপিউ কোলার, এটাকে আপনারা একটা ধরবেন, এটাকে দুইটা ধরবেন না, সিপিউর সাথে সিপিউ কোলার। মেইন বোর্ডের সাথে গেল ব্যাক প্যানেল, সিপিউর সাথে সিপিউ কোলার এবং র্যাম, আমাদের তিনটা ডিভাইস গেল। তারপরে বন্ধুরা আমাদের লাগবে এসএসডি বা এসডিডি। বন্ধুরা এখানে একটি শিক্ষণীয় বিষয় যে আমরা এসএসডি কেন ব্যবহার করবো, আমরা তো সবসময় এই এই হার্ড ডিস্কটা সম্পর্কে আমরা বেশি পরিচিত এবং এই হার্ড ডিস্কটাই আমরা সবাই ব্যবহৃত করি। এই হার্ড ডিস্কটা আমাদের 1 টেরা হোক আর 2 টেরাবাইট হোক, যাই হোক না কেন, আমরা এই হার্ড ডিস্কটাকে করি কি ভিতরে পার্টিশন করি, পার্টিশন করে আমরা কি করি, আমরা সি ডি ই এফ জি এইচ আই জে কে এল আমরা অনেক পার্টিশন করি,
কিন্তু বন্ধুরা হার্ড ডিস্ক বেশি পার্টিশন করা খুব স্বাস্থ্যসম্মত নয় হার্ড ডিস্কের ক্ষেত্রে। তো যাই হোক, স্বাস্থ্যসম্মত হোক আর অস্বাস্থ্যসম্মত হোক, যাই হোক না কেন, আমরা একটা এসএসডি ব্যবহার করব। হার্ড ডিস্কের বদলতে আমরা একটা এসএসডি ব্যবহার করব, প্লাস আমরা একটা হার্ড ডিস্কও ব্যবহার করব। দুইটা আমাদের একটা ডিভাইসই। আমরা এসএসডিটার মধ্যে আমরা সিস্টেম দেব, অর্থাৎ উইন্ডোজ সেট আপ করবো আমরা এসএসডির মধ্যে, আর এই হার্ড ডিস্কটা রাখবো আমাদের ডাটা সেভের জন্য। কারণ এই 4 টেরার একটা হার্ড ডিস্ক আমরা যদি এসএসডি কিনতে যাই আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং আমরা 120 জিবি বা 64 জিবি বা 128 জিবি সামর্থ্য অনুযায়ী আমরা একটা এসএসডি নেব শুধু উইন্ডোজটা সেট আপ দেওয়ার জন্য। এতে সুবিধাটা কি হবে, আপনার কম্পিউটার 10 গুণ স্পিড বেড়ে আসবে। আপনার এই হার্ড ডিস্কটার মধ্যে যখন আপনি পার্টিশন করে একটা সি ড্রাইভ করে উইন্ডোজ সেট আপ দিবেন, আপনার এই হার্ড ডিস্কের মধ্যে থেকে কম্পিউটার বুট হইতে যদি 34 সেকেন্ড বা 45 সেকেন্ড সময় নেয়, তাহলে সেম কম্পিউটারটাই যদি আপনি এই এসএসডির মধ্যে উইন্ডোজ বা সিস্টেম দেন, তাহলে সর্বোচ্চ 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ড সময় লাগবে আপনার কম্পিউটারটা চালু হইতে বা বুট হইতে। সুতরাং অবশ্যই একটি এসএসডি ব্যবহার করবেন, আর আমরা এসডিডিটা ব্যবহার করব ডাটা সেভ রাখার জন্য। তাহলে আমাদের এটা গেল পয়েন্ট নাম্বার 4। তাহলে আমাদের মেইন বোর্ড গেল, সিপিইউ গেল, র্যাম গেল, হার্ড ডিস্ক গেল বন্ধুরা। তারপর আমাদেরকে লাগবে একটি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা আপাতত এখানে একটু রানিং আছে, আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাইতে পারলাম না। তো পাওয়ার সাপ্লাইটা আমি আপনাদেরকে যখন আমরা এই ডিভাইসগুলি আবার সেটিং করব, তখন পাওয়ার সাপ্লাই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে আমাদের লাগবে একটি মনিটর, আপনারা মনিটর দেখতে পাচ্ছেন, তা আপনার সামর্থ্য মোতাবেক 14 ইঞ্চি বা 15 ইঞ্চি বা 19 ইঞ্চি যেটাই হোক একটা ছোট মনিটর প্রথম অবস্থায় নিয়ে নেবেন আপনি শেখার জন্য। মোটামুটি কম্পিউটার আমাদের ডিভাইস হয়ে গেছে, এবং মাউস, কিবোর্ড লাগবে একটা, তারপর আপনার একটা মাউস লাগবে। আমাদের কম্পিউটারে আমরা বলছিলাম যে আমাদের 10টা আইটেম লাগবে, মেইন বোর্ড, সিপিইউ, র্যাম, এসএসডি, তারপর আপনার পাওয়ার সাপ্লাই, কিবোর্ড, মাউস, মনিটর। আমাদের বাকি রইল কি, আমাদের হার্ডওয়্যার কিন্তু সব হয়ে গেছে, এবং আমাদের হার্ডওয়্যার কিন্তু সব এখন আলগাভাবে আছে, এক একটা এক এক জায়গায় আছে। এর জন্য এখন আমাদের কি লাগবে, আমাদের লাগবে একটা কেসিং। বন্ধুরা আপনারা হয়তোবা কেসিংটা দেখে অনেকে হাসছেন যে ওরে বাবা এত বড় কেসিং। বন্ধুরা বাস্তব জগতের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি। আমি আমার নিজ এলাকার মায়ের মুখের যে ভাষা সেই ভাষায় আপনাদের সাথে কথা বলতেছি। সুতরাং আমি আপনাদেরকে মার্কেট পাওয়ার জন্য ওই যে গুছায় গাছায় টাইটুই পইরা বসে আমি আপনাদেরকে বলতেছি না, আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে, প্র্যাকটিক্যাল লাইফ থেকে আপনাদেরকে যারা দেখাচ্ছি 100% নিখুঁত, সরি 100 বলবো না, 99% নিখুঁত। কেসিংটা বড় কেন প্রশ্ন থাকতে পারে। কম্পিউটারে আমরা সাধারণত কিনতে গেলে বাজারে সুন্দর একটা স্লিম কেস পছন্দ করি, কিন্তু না, আমাদের এই কম্পিউটারটার এই হার্ডওয়্যার যে ডিভাইসগুলি আছে প্রচুর হিট হয়, এবং আমাদের ওই ছোট ছোট যে ফ্যানগুলি কেসিং এর মধ্যে থাকে ওই ফ্যানগুলি এনাফ না, কম্পিউটারটাকে কুলিং রাখার জন্য এনাফ না। আমাদের কম্পিউটার হ্যাং হয় প্রচুর গরম হয়ে যাওয়ার কারণে, কম্পিউটার স্পিড কমে যায় প্রচুর গরম হয়ে যাওয়ার কারণে। তাই আমরা একটু বড় সড়ো একটা কেসিং সবসময় ব্যবহার করার চেষ্টা করব, যাতে ওটার ভিতর পর্যাপ্ত বাতাস আপ ডাউন করে। তো কেসিং গেল, এখন আরো একটি ডিভাইস আছে যেটা আমি বলবো এক্সটার্নাল ডিভাইস, অর্থাৎ অতিরিক্ত হিসেবে আমরা ব্যবহৃত করব। কিন্তু এটা সব ক্ষেত্রে অতিরিক্ত না, কিছু ক্ষেত্রে ওটাই মেন
সেটা হচ্ছে বিডু গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটা এটা কম দামি, এটা কম দামি, কিন্তু আপনারা যখন বাজারে মেইন বোর্ড কিনবেন দেখবেন যে মনিটর কানেকশনের জন্য যে একটা পোর্ট আছে এটা বিজিএ অনেক আগের মডেলের পোর্ট, এখন এইচডিএমআই ডিভিআই পোর্ট সম্বলিত মেইন বোর্ডের অভাব নেই। তো যাই হোক, এটা হচ্ছিল আপনার বিজিএ পোর্ট, এটার বিল্ট ইন গ্রাফিক্স, এই মেইন বোর্ডটার মধ্যে বিল্ট ইন গ্রাফিক্স দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড নাও কিনেন, তাহলে আপনি এটার মাধ্যমেই মনিটরে ডাইরেক্ট কানেকশন দিয়ে আপনি কাজ চালাইতে পারবেন। যেহেতু এখন বন্ধুরা প্রাথমিক অবস্থায়, সেই হিসাবে আপনারা চেষ্টা করবেন একটা বিল্ট ইন গ্রাফিক্স মেইন বোর্ড নেওয়ার জন্য, কম দামে। আলাদা গ্রাফিক্স আপাতত নেওয়ার দরকার নাই। তারপরেও আমি আপনাদেরকে এই গ্রাফিক্সটা সম্পর্কে পরিচয় করাই দিলাম, এবং এই গ্রাফিক্সটা সেট আপ হবে এই স্লটে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত দ্বিতীয় পর্বে আলোচনা করব। আজকে শুধু জাস্ট আমরা কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে আলোচনা করলাম। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল, কম্পিউটার ডেস্কটপ তৈরি করার জন্য কি কি আমাদের লাগবে। আর আমাদের আরেকটি মেডিসিন লাগবে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম, এই লেখাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, থার্মাল গ্রিজ। এটা কোথায় লাগবে আমরা আপনাদেরকে সেটিংয়ের সময় দেখাবো, তবে এক লাগবে একটা থার্মাল গ্রিজ, এটা সাধারণত সিপিইউতে ব্যবহার হয়, এটা বলে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কম্পিউটার ফর বিগিনার্সদের জন্য প্রথম ভিডিও টিউটোরিয়াল, যে একটা ডেস্কটপ কম্পিউটার তৈরি করার জন্য আমাদের কি কি হার্ডওয়্যার লাগবে। তো বন্ধুরা, দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে এই হার্ডওয়্যারগুলি আমরা কিভাবে সংযোজন করব। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব সংযোজিত হার্ডওয়্যারগুলির মধ্যে কিভাবে আমরা সিস্টেম দিব। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব সিস্টেম দেওয়ার পর ওটার মধ্যে প্রাথমিক আমরা কি কি সেটিং করব উইন্ডোজের ভিতর। এভাবে স্টেপ বাই স্টেপ বিগিনারদের জন্য আশা করি খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলি যদি একটু লম্বা হয়ে যায়, আপনারা কষ্ট করে একটু দেখবেন, এবং আমি একটা জিনিস অনুরোধ করব, আমার ভিডিওটা দেখার পর আপনারা বাজারে গিয়ে, একটা কম্পিউটার মার্কেটে গিয়ে, পুরান মার্কেটে গিয়ে এই ডিভাইসগুলি কিনে নিয়ে এনে এক দুইবার সেটিং করেন, দেখবেন যে আপনাকে আর কখনোই কম্পিউটার সমস্যা নিয়ে কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ারদের জন্য অপেক্ষা করতে হবে না। বন্ধুরা, একটা কথা প্রথমে বলতে চাইছিলাম, কথাটা ভুলে গেছি, কম্পিউটার দুই ভাগে বিভক্ত, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। আজকে আমরা আলোচনা করলাম হার্ডওয়্যার নিয়ে। বন্ধুরা, কঠিন কিচ্ছু না, বিলিভ মি, জাস্ট ফলো করেন, দেখেন, কঠিন কিচ্ছু না, খুব ইজি, খুব ইজি, খুব ইজি। আপনি করতে করতে একদিন আমার চাইতে অনেক 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 গুণ বেশি পারবেন। যদি না পারেন, আপনার সময়টা যদি অপব্যয় হয়, তখন আমাকে বললেন যে ভাই আমি তো দেখছি কিছুই তো পারি নাই, ভয় পাওয়ার কিছুই নাই, শুধু হাত দিয়ে ধরেন একবার সাহস করে। আপনাকে ধরতে হবে, আপনাকে পথে নামতে হবে, 100% পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা 100% পারবেন। আর এটুক কাজ কেন শিখবেন বন্ধুরা, আমি আমি বলছি না যে আপনারা আমার এই ভিডিও দেখে অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবেন বা হয়ে যেতে পারবেন, এটা নির্ভর করবে আপনার উপর, আপনি কতটুকু নিতে পারবেন। বাট নর্মালি এই জিনিসগুলি আমাদের বর্তমান বাজারে দরকার। কম্পিউটার বাস্তব লাইফের অভিজ্ঞতা থেকে বলছি, খুব সামান্য সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আমরা অনেক বড় ধরনের সমস্যা নিয়ে বসে থাকি। সার্ভিস সেন্টারে ফোন দিই, কিন্তু উনি আজকে আসতে পারবে না, নিয়ে যেতে হবে আগারগাঁও বা অন্য কোথাও, তারা রাখবে ওখানে 2 দিন। অনেক আপনাকে ফর্মালিটি মেনটেন করে আপনার কম্পিউটার রিপেয়ার করে নিয়ে আসতে হবে। বাট বন্ধুরা, আপনারা যদি হাতে নাতে এক দুইবার এই কাজটা করেন,
আপনার কম্পিউটার জীবনও কোনো কম্পিউটার ক্লিনিকে নিয়ে যেতে হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি নিজেই সব পারবেন। সো বন্ধুরা, কথা মনে একটু বেশি হয়ে গেল, তো থ্যাংকস ফর ওয়াচিং, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলি আপনারা ফলো করবেন, আপনারা আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই করি। রমজান আলী, দক্ষিণ কোরিয়া। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবারাকাতু। সবাই ভালো থাকবেন।